সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। শিক্ষক আন্দোলন 2023 জাতীয় প্রেস ক্লাব চত্বর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা নোটস ব্লকের সাথে আছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী আজাদ, প্রধান শিক্ষক সাদেরগাঁও উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ গাজীপুর। এছাড়াও আমি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। আমাদের আজকের যে দাবি, সেই দাবি হচ্ছে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারা শিক্ষক কর্মচারী আছি, তারা পূর্ণাঙ্গ উৎসব ভাতা পাই না, পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা পাই না, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া পাই না। এছাড়াও আমরা অন্যের সন্তানদের শিক্ষার জন্য আমরা নিবেদিত, অথচ আমরা কোনো শিক্ষা ভাতা পাই না। আমাদের সন্তানদের শিক্ষা নিয়ে আমরা চিন্তিত, কারণ আমরা স্বাধীনতার 50 বছরে এসেও আমাদের এই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ হয়নি। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি। আমাদের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া পাই। এই 1,000 টাকা বাড়ি ভাড়ায় কোথাও একটি ম্যাসও পাওয়া যায় না। এছাড়া 500 টাকা চিকিৎসা ভাতা পাই। 500 টাকা চিকিৎসা ভাতায় একজন ডাক্তারের সাথে দেখা করতে গেলে একবারই শেষ হয়ে যায়। তাছাড়া পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয়ে যায়, আমরা তাদের চিকিৎসা খরচ ব্যয়ভার বহন করতে পারি না, ওষুধপত্র ক্রয় করতে পারি না। এছাড়াও আমাদের যে দুটি উৎসব ভাতা আমরা পাই, শিক্ষকরা পেয়ে থাকে প্রত্যেকের যে মূল বেতন আছে তার 25% এবং কর্মচারীরা পেয়ে থাকে 50%। এ দিয়ে আমাদের কোরবানি ঈদে, আমরা কোরবানিতে শরীক হব তো দূরের কথা, আমরা মশলা কেনার পয়সাটাও হয় না। এছাড়া রমজানের যে ঈদ, এই রোজার ঈদে আমাদের পরিবার পরিজনদের আমরা নতুন পোশাক কিনে দিতে পারি না। এই জন্য আমাদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা অতীব জরুরি। এছাড়াও আমাদের বদলি প্রথা না থাকার কারণে যারা বর্তমানে এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে আমাদের বিদ্যালয়গুলোতে আসছে, তারা দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে আসে, তাদের পরিবার পরিজন ছাড়া তারা থাকার কোনো সংস্থান হয় না। তাদের অনেক দুর্ভোগ, অনেক কষ্ট করে তারা শিক্ষা প্রতিষ্ঠানে শ্রম দিয়ে যাচ্ছে, তারা পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করতেও যেতে পারে না মাসে একবার। এছাড়া আজ আমাদের যেসব দাবিগুলো আছে, সেসব দাবি যদি সরকার একটা একটা করে পূরণ করত, তাহলে স্বাধীনতার এই 50 বছরে এসে আমাদের কোনো দাবি আজ অপূর্ণ থাকতো না, আমাদের শিক্ষা জাতীয়করণ খুব বেশি দূরে থাকতো না। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাবো, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আপনি মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করুন, ফলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আরও উন্নতি হবে এবং শিক্ষার মান উন্নয়নে আমরা সবাই একনিষ্ঠভাবে শ্রেণীকক্ষে ফিরে যাব এবং শিক্ষা আরও এগিয়ে যাবে। আমরা বলতে চাই, শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট জাতি গঠন করতে হবে, আর সেই স্মার্ট জাতি গঠনে শিক্ষকদের রুটি রুজির কথাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভাবতে হবে। আমাদের এই যে চাওয়া পাওয়া খুব বেশি কিছু না। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেন, তাহলে আমরা আবার শ্রেণীকক্ষে ফিরে যেতে পারবো, নতুন কারিকুলাম আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবো। নতুন কারিকুলামে যে শিক্ষা, সেই শিক্ষা আমরা যারা প্রশিক্ষণপ্রাপ্ত আছি তারা খুব সুন্দরভাবে শ্রেণীকক্ষে বাস্তবায়ন করতে চাই। আমরাও চাই সরকারি নির্দেশনা মোতাবেক শ্রেণীকক্ষে পাঠদান করতে। আমরাও চাই শ্রেণীকক্ষে সুষ্ঠু সুন্দরভাবে ছাত্রছাত্রীদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে। আমাদের যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে প্রাথমিক বিদ্যালয়কে একত্র করে জাতীয়করণ করেছিলেন, আজ যদি মাননীয় প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনা মাধ্যমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেন, তাহলে এটা একটা ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। এবং শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সবাই কাজ করবে। এই যে শিক্ষক পরিবার, এই যে কর্মচারী পরিবার, এই সবাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবে। আমরা চাই এই ঐতিহাসিক মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঐতিহাসিক কাজটি করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।